নমস্কার বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। জব কার্ড নিয়ে আজকের ভিডিওতে থাকছে একটা ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য, যেখানে রাজ্যের তরফ থেকে বলা হয়েছে 15 লক্ষ জব কার্ড বাদ দেওয়া হয়েছে জব কার্ড উপভোক্তাদের তালিকা থেকে। তো কেন বাতিল করা হলো এতগুলো জব কার্ড এবং কাদের নাম বাদ করা হয়েছে, সেখানে আপনাদের নামও বাদ গেল কি না, সমস্ত বিষয়টা কিন্তু আপনারা আজকের ভিডিও থেকে জানতে পারবেন। সুতরাং ভিডিওটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ভিডিওটা একটুও না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে দেখুন প্রকাশিত তথ্যে বলা হয়েছে রাজ্যে বাতিল হলো 15 লক্ষ জব কার্ড। কেন বাতিল হলো এতগুলি জব কার্ড? এই তালিকায় আপনার নাম নেই তো? তথ্য অনুসারে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে ভারতে দরিদ্র অসহায় শ্রেণীর পিছিয়ে পড়া মানুষদের আর্থিকভাবে সহায়তা করার জন্য জব কার্ড এবং 100 দিনের কাজ প্রকল্প কার্যকর করা হয়েছে। তবে ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্টে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের প্রায় 15 লক্ষ জব কার্ড বাতিল করা হয়েছে। কেন এই সকল জব কার্ড বাতিল করা হলো তা নিয়েও নানাবিধ প্রশ্ন তুলেছেন জব কার্ডধারীরা। আর এর কারণস্বরূপ যে তথ্য উঠে এসেছে সেটা হলো কেন্দ্রীয় সরকারের তরফে দাবি করা হয়েছে অন্যান্য কিছু প্রকল্পের মতো জব কার্ডের ক্ষেত্রেও বেশ কিছু অনিয়ম নজরে পড়েছে। এমনকি বিভিন্ন সূত্র মারফত এও দাবি করা হয়েছে যে সমগ্র দেশব্যাপী প্রচুর সংখ্যক মানুষের ভুয়ো জব কার্ড রয়েছে এবং এই ভুয়ো জব কার্ডের সংখ্যা পশ্চিমবঙ্গেও অনেক বেশি। আর সেই কারণে অনিয়ম নজরে আসতেই পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের তরফে জব কার্ড নিয়ে যথেষ্ট কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেহেতু জব কার্ডের আওতায় থাকা ব্যক্তিরা রাজ্যব্যাপী 100 দিনের কাজ পেয়ে থাকেন, তাই এই প্রকল্পে অনিয়ম বন্ধ করার জন্য রাজ্য সরকারের পঞ্চায়েত দফতরের তরফে রাজ্য জুড়ে যে সমস্ত ভুল জব কার্ড রয়েছে সেগুলি বাতিল করার প্রক্রিয়া কার্যকর করা হয়েছে। আর এই দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন জেলাগুলির জেলা প্রশাসনকে। বিভিন্ন রিপোর্টে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে বিগত 4 মাস ধরে এই সমস্ত ভুয়ো জব কার্ডগুলিকে চিহ্নিতকরণ এবং বাতিল করার প্রক্রিয়া কার্যকর করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আর তার ফলস্বরূপ ইতিমধ্যেই 14,17,557টি জব কার্ড বাতিল করা হয়েছে, অর্থাৎ প্রায় 15 লক্ষ। অন্যদিকে জব কার্ডের আওতায় থাকা প্রত্যেক নাগরিক জব কার্ডের সুবিধা পাচ্ছেন কি না তা সুনিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে জব কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে। অন্যদিকে এও জানানো হয়েছে যে অ্যাকাউন্টে জব কার্ডের টাকা ট্রান্সফার করা হবে সেই অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড সংযুক্ত থাকাটাও বাধ্যতামূলক। অর্থাৎ একধারে যেরকম আপনাদের জব কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে, তেমনভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গেও কিন্তু আধার কার্ডের লিঙ্ক আপনাদের থাকতে হবে, অন্যথায় আপনারা জব কার্ডের টাকা বা 100 দিনের কাজের টাকা আপনারা আপনাদের অ্যাকাউন্টে পাবেন না। অন্যদিকে 100 দিনের কাজ বন্ধ থাকলেও রাজ্যের প্রায় 2,60,000 পরিবারের নতুন জব কার্ড ইস্যু করা হয়েছে রাজ্য সরকারের তরফে। রাজ্য জুড়ে প্রায় 4,80,000 মানুষের নাম নতুন করে 100 দিনের প্রকল্পের আওতায় স্থান পেয়েছে। অধিকাংশ ক্ষেত্রে জব কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করার কারণে জব কার্ড বাতিল করা হয়েছে। আবার অনেক ক্ষেত্রেই একই পরিবারের একাধিক সদস্যের জব কার্ড থাকার কারণেও উক্ত পরিবারের সমস্ত জব কার্ডগুলিকে বাতিল করা হয়েছে। এমনকি যে সমস্ত ব্যক্তিদের জব কার্ড থাকা সত্ত্বেও তারা দীর্ঘদিন ধরে কোনোরূপ কাজ করছেন না, অর্থাৎ নিষ্ক্রিয় রয়েছেন, তাদের জব কার্ডও বাতিল বলে ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। তো তাহলে বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন এখানে কিন্তু সমস্ত কারণগুলো দিয়ে দেওয়া হয়েছে যে কোন কোন কারণে আপনাদের জব কার্ড বাতিল হয়েছে। তো এখানে কিন্তু প্রচুর কারণ রয়েছে জব কার্ড বাতিল হওয়ার এবং অ্যাকাউন্টে আপনারা টাকা না পাওয়ার। তো সমস্ত বিষয়গুলি আশা করি আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। তো যাদের যে বিষয়গুলো, যে সমস্ত খামতিগুলো রয়েছে, যে সমস্ত গলতগুলো রয়েছে, সেগুলো কিন্তু আপনারা যত শীঘ্র সম্ভব সেগুলোকে মিটিয়ে ফেলুন এবং সমস্যার সমাধান করে ফেলুন, তাহলেই কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টে জব কার্ডের টাকা পেয়ে যাবেন। এবং আপনাদের যাদের নাম আগে জব কার্ডের তালিকায় ছিল কিন্তু বর্তমানে নেই,
সেই সকল ব্যক্তিদেরকে বলবো আপনারা পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করুন এবং কী কারণে আপনাদের নাম বাদ দেওয়া হয়েছে তার সঠিক কারণটা যাচাই করে ভুলটা শুধরে নিয়ে পুনরায় আবেদন করুন। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল জব কার্ড সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি তথ্যটা আপনাদের পক্ষে হেল্পফুল হবে, উপকারী হবে। তো সুতরাং আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে লাইক অবশ্যই করবেন এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।